বাসা কেন ঢুকেনি, কিছু বলছে স্যাররা? স্যার বলছে যে এদিকে বাড়ি আছে, এই বাড়িটা আলামিন নাম, উনি বাড়ি দাঁড় করেছে কিন্তু আমার যাই উমা কয়ে বলে এদিন নিম। আলামিন কে কি করে? আপনার ছেলের নাম কি? কি নাম? শিমুল। শিমুল কিসে পড়ে? ক্লাস থ্রি। স্কুলে আসার পরে বলছে তোমাদের বাচ্চার টাকা না আসলে আমরা কি করবো, এবং কি আমরা শীট দেখছি, শীটে কোনো নাম্বার এনআইডি নাম্বার কোনো কিছুই বসায় নেই, বললে বললে টাকা না আসলে তোমাদের করার কিছু থাকলে তোমরা করিও। কতদিন থেকে টাকা পাচ্ছ না? মানে তিন বছর থেকে আমি এটা কোনো টাকা পাইনি। কত করে পাইছো? 1000। কবে ঢুকছে এটা? কয়দিন হয়? আবার নতুন করে একটা বাসা ভর্তি করে দিছি, ক্লাস টু থেকে এ পর্যন্ত কোনো টাকা নেই। আর বলছে যে আপনারা শিক্ষা অফিস পর্যন্ত যাইতে পারেন, আপনারা টাকা কেন পাচ্ছেন না? আমি কোনো দায় নেই। আপনারা কি শিক্ষা অফিসে গেছিলেন? না, আমরা শিক্ষা অফিস পর্যন্ত যাইনি। একদিন যাইতেছে আবার ঘুরে ফিরে আবার একদিন যাইতেছে।